কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানায় ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে, গোটা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের দেশে হওয়া সত্ত্বেও এখানে এখন পর্যন্ত কোনো ট্রেন যোগাযোগ ব্যবস্থা নেই। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর এবং বাংলাদেশের পর্যটন ও বাণিজ্যিক গুরুত্ববহ উপকূলীয় অঞ্চল হিসেবে শত বছরেও কক্সবাজারকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে না পারার ব্যর্থতা আসলে বিস্ময়কর। ট্রেন শুধু পরিবহন বা যোগাযোগের মাধ্যমে নয়, সভ্যতার ক্রমবিকাশে ও বিবর্তনে ট্রেন একদিকে যেমন দিয়েছে বেগ ও আবেগ, তেমনি অন্যদিকে তৈরি করেছে সাংস্কৃতিক মেলবন্ধন। লোকোমোটিভ আবিষ্কৃত হওয়ার পর থেকে এটি এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে গেছে উন্নয়ন, সমৃদ্ধি, সংস্কৃতি, সৃষ্টি কালচার, আবেগ, ভালোবাসার মৈত্রী ও পরিবর্তনের পয়গাম। একটি দেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থার চিত্র সে দেশের সামগ্রিক অর্থনীতি ও সমৃদ্ধির সাফল্যগাথা বলে দেয়। সভ্যতার দ্রুত ক্রমবিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের বঙ্গোপসাগরীয় উপকূলের দক্ষিণ জানালা সাগর ও গিরিনন্দিনী কক্সবাজারের আপামর লোকগোষ্ঠীর কাছে এই ট্রেন বা ট্রেন যোগাযোগ ছিল স্বপ্নবাহন, কল্পকাহিনী আর ছড়াকাব্যে ছন্দে ঝংকারের অনুকরণ। সেই ব্রিটিশ আমলের পর পাকিস্তান আমল এবং তারপর আমাদের স্বাধীন বাংলাদেশের অনেক সরকারই এই কক্সবাজারকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কথা বলে অনেক কথার ফুলঝুরি ছড়িয়েছেন, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। তবে বর্তমান সরকারের নেওয়া পরিকল্পনা অনুযায়ী এবার কক্সবাজারবাসীর শত বছরের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে দোহাজারি কক্সবাজার ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পুরো এলাকায় এক মহাযজ্ঞ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমাদের আজকের ভিডিওতে কক্সবাজার রেল লাইনের যাবতীয় তথ্য জানিয়ে দেব। সো দর্শক, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন, আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। চট্টগ্রাম থেকে দোহাজারি কক্সবাজার ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার এই রেলপথ পর্যটন খাতে বিপ্লব ঘটাবে। পাহাড়, সমুদ্র আর বিল ঘেঁষে রেল লাইন স্থাপন দেশে এটি প্রথম। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এ প্রকল্পের কাজ দ্রুত চলছে। দৃশ্যমান হয়ে ওঠা কাজ ইতিমধ্যে ৪১% শেষ হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে কক্সবাজারবাসীর অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে। ২০২২ সালের মধ্যেই ট্রেনে চড়ে যাওয়া যাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজারে তৈরি হচ্ছে ঝিনিকুর মতো আন্তর্জাতিক মানের হাব রেলওয়ে আইকন স্টেশন। ১২৯ বছরের এই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, এ লাইন হবে সবচেয়ে লাভজনক ও অত্যাধুনিক। প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে, আর তখন এই লাইনে চলবে আন্তর্জাতিক মানের ট্রেন। ট্রান্স এশিয়া রেল নেটওয়ার্ক নিয়ে আমাদের আগের প্রকাশিত ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। পাহাড়, নদী, সমুদ্র আর বিল ঘেঁষে নির্মিত হওয়া প্রকল্পে শত শত শ্রমিক কাজ করছেন। অত্যাধুনিক সরঞ্জাম আর আধুনিক পদ্ধতির সমন্বয়ে লাইন স্থাপনের কাজ চলছে। পুরো প্রকল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটি হচ্ছে দোহাজারি থেকে চকরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার, বাকি ২৮ কিলোমিটার রামু থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত। এলাকায় পুরো দমে কাজ চলছে। অধিকাংশ এলাকায় মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে ছোট ছোট রেলওয়ে ব্রিজ। সম্পূর্ণ পথ মাটি ভরাট ও ব্রিজগুলো পুরোপুরি সম্পূর্ণ হলে লাইন স্থাপনের কাজ শুরু হবে।
কক্সবাজার সমুদ্র এলাকার চৌধুরীপাড়া ঝিলংজা মোজায় 88 একর জমির উপর নির্মিত হচ্ছে ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশনটি। মাটি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে, দিনরাত উন্নয়ন কাজ চলছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আকর্ষণ করার জন্যই সেখানে ট্রান্স এশিয়ান হাব আইকনিক ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। স্টেশনটি দেখলেই মনে হবে এটি সমুদ্র সৈকতের স্টেশন। কক্সবাজার, রামু, ইসলামাবাদ, দুলাহাজরা, মেধা, কচ্ছপিয়া, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় মাটি ভরাটের কাজ রাত দিন চলছে। 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। প্রকল্পের আওতাধীন 4টি বড় সেতুসহ 25টি সেতুর নির্মাণ কাজও শুরু হয়েছে। বড় সেতুগুলো নির্মিত হচ্ছে মাতামুহুরী নদী, মাতামুহুরী শাখা নদী, খরস্রোতা শঙ্খ ও বাঘখালী নদীর ওপর। অধিকাংশ ছোট ব্রিজের কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে 2টি দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। শতভাগ জবাবদিহিতার মধ্য দিয়ে দিন রাত কাজ চালিয়ে যাচ্ছে। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বহু বছর ধরে রেলওয়েতে কাজ করছে। একই সঙ্গে অপর ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির অভিজ্ঞতা রয়েছে বহু বছরের। এ 2টি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি ও সিসিইসি কাজ করছে। ইতোমধ্যে এই প্রকল্পের কাজ প্রায় 41% শেষ হয়েছে। কাজ শুরুর 3 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা, কিন্তু বাস্তবায়ন কাজ দেরিতে শুরু হওয়ায় 2022 সালের আগে নতুন লাইনের ওপর রেলের চাকা ঘোরার সম্ভাবনা নেই। তবে যে গতিতে কাজ চলছে, 2022 সালের জুনে এ প্রকল্পের কাজ সমাপ্ত হবে নিশ্চিত। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 18,034 কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক এ প্রকল্পে অর্থের যোগান দিচ্ছে। ভূমির মালিকদের ক্ষতিপূরণ দিতে 2,350 কোটি টাকা দেওয়া হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসনকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব না হলে প্রকল্প ব্যয় বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 128 কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়ার দুলাহাজরা, ঈদগাঁ, রামু, সদর ও উখিয়া এবং নাইখ্যাংছড়ির ঘুমধুম পর্যন্ত একযোগে কাজ চলছে। তবে ট্রান্স এশিয়ার সাথে যুক্ত হতে রামু থেকে ঘুমধুম পর্যন্ত যে 28 কিলোমিটার, তা আপাতত বন্ধ রয়েছে, কারণ বর্তমানে রামুতে নতুন সেনানিবাসের কাজ চলছে। আর সেজন্যই রামু ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এ প্রকল্প আশীর্বাদ স্বরূপ। পাহাড়, টিলা, নদী, নালা আর সমুদ্র ঘেঁষা এ প্রকল্প শেষ হলে কক্সবাজার মানুষের ঢল থাকবে সবসময়। এতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্থানীয় লোকজনও নানা ধরনের কর্মে সম্পৃক্ত হতে পারবে। এই প্রকল্প শেষ হলে দেশি বিদেশি পর্যটককে সবসময় ভরপুর থাকবে কক্সবাজার। প্রতি সপ্তাহে পর্যটন খাতে 800 থেকে 1,000 কোটি টাকা ব্যবসা করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কক্সবাজারের সরকারি বেসরকারি উদ্যোগে আরও বিনোদনের ব্যবস্থা করা হলে সাধারণ মানুষ আরও ভ্রমণে উৎসাহী হবেন। প্রকল্পটি বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ খ্যাত 10 প্রকল্পের অন্যতম একটি। এ প্রকল্প বাস্তবায়নের মধ্যে হাজারো স্বপ্ন রয়েছে। স্বপ্ন বাস্তবায়ন করতে পর্যাপ্ত শ্রমিক, আধুনিক ও প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে দ্রুত গতিতে প্রকল্প কাজ চলছে। কক্সবাজারে ঝিনুকের মতো যে স্টেশনটি নির্মাণ করা হচ্ছে, সেটা হবে এশিয়ার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি স্টেশন। এ প্রকল্পে এখনও কিছু জায়গায় বাড়িঘর রয়েছে। ওইসব জায়গা বুঝে পেলে আরও দ্রুত গতিতে পুরো দমে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে। সারা দেশ থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে পারবে ভ্রমণ পিপাসুরা। এ প্রকল্প দেশীয় ঠিকাদাররা প্রতিষ্ঠা করছে, এটাও গর্ব ও অহংকারের। রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে 2030 সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন। 2000-ই কক্সবাজার ঘুমধুম রেললাইন প্রকল্পটি তারই পরিকল্পনা। 129 বছরের স্বপ্ন তিনি বাস্তবায়ন করছেন। দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান এ প্রকল্প নির্মাণ করছে, এটি আমাদের জন্য গর্বের। উন্নয়ন প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আনা দরকার। চায়না কোম্পানিও সহযোগিতায় রয়েছে। এ প্রকল্প শেষ হলে দেশে পর্যটক বিপ্লব ঘটবে। সাশ্রয় মূল্যে সাধারণ মানুষ ভ্রমণ করতে পারবে। এতে যাত্রী সেবার পাশাপাশি সবচেয়ে বেশি লাভবান হবে এই রুটটি। এই প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে। চারপাশে সবুজের সমারোহ। কখনো 2 গ্রামের মাঝখানে, আবার কখনো 2 পাহাড়ের মধ্য দিয়ে চলছে ট্রেন। চোখ ধাঁধানো এসব মনোরম দৃশ্য দেখা যাবে ট্রেনে বসেই। থাকবে সাজানো গোছানো রেলওয়ে স্টেশন।
প্রকৃতি ও জীব বৈচিত্র্যের উপর ভিত্তি করে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজরা, রামু, ঈদগাহ ও উখিয়ার রেল স্টেশনের নকশা করা হয়েছে। কক্সবাজারবাসীর এই স্বপ্নের ট্রেন যাত্রা বাস্তবায়ন হচ্ছে 2022 সালের মধ্যে। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের বাংলাদেশ প্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।